আগের দিনই আমরা শ্রীলঙ্কার সঙ্গে যাচ্ছে তাইভাবে হেরেছি এবং এশিয়া কাপ থেকে একেবারে সমস্ত স্বপ্ন চুরমার করে আউটও হয়ে গেছি। তাতে পুরো বাঙালি জাতি 18-20 কোটি মানুষ বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে তো সবাইকেই ভাবতে হবে, সেই মানুষগুলো আমরা যখন প্রচণ্ড হতাশার সাগরে ডুবে গেছি তখন গতকালকেই ড্রেসিং রুমের চিত্র ছিল বেশ হাস্যোজ্জ্বল, সবাই বেশ হাসি খুশিতেই মেতেছিলেন। অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে হারাটা তাদের খুব একটা গায়ে লাগেনি। এর আগে বেশ কিছু জায়গায় ট্রল হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে, যেখানে বোর্ড প্রেসিডেন্ট একটা হারের পরে বলছেন যে আমাদের মিশন আসলে এটা না, আমাদের মিশন বিশ্বকাপ। বিশ্বকাপে হারের পরে তিনি কি বলবেন, সেরকম ট্রলও হয়েছে যে আমাদের মিশন 2023-এর বিশ্বকাপ না, আমাদের মিশন 2027-এর বিশ্বকাপ। এই রকম ট্রল মিম কিন্তু হতে দেখা গেছে, সেই রকম চিত্রর বাস্তবতা গতকালকে ড্রেসিং রুমে দেখা গেছে। সাকিব মুশফিকদের বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে মুশফিক গতকালের খেলার শেষে দেশে ফিরে আসবেন, তিনি পরিবারকে সময় দেবেন, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন, সেই সময় স্ত্রীর পাশে তার থাকা কর্তব্য, তিনি এখনও দ্বিতীয় সন্তানের বাবা হননি। যে সন্তানের মুখ দেখতে তিনি এসেছেন তেমনটাও নয়, তার স্ত্রী এমন কোনো অসুস্থও নন। তারপরেও তার মনে হয়েছে যে ভারতের সঙ্গে 15 তারিখে যে ম্যাচ, সেই ম্যাচের আগে 3 দিনের ছুটি কাটাবেন তিনি, অর্থাৎ কাল পরশু এবং তারপরের দিন 11, 12, 13 এই 3 দিন ছুটি কাটাবেন। হয়তো 13 তারিখে রাতে কিংবা 14 তারিখে যাবেন শ্রীলঙ্কায় ফিরে, 15 তারিখে দায়সারা যে ভাব সেই ভাবটাই পরিলক্ষিত হবে। মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কোনো সন্দেহ নেই, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গেই তিনি যেভাবে 29 রান করার পরে যেভাবে উইকেট বিসর্জন দিয়েছেন, দাসুন সানাকা মিডিয়াম ফাস্ট বোলার, মিডিয়াম ফাস্ট বোলিং খেলাটা মুশফিকের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের জন্য একেবারে মামুলি ডাল ভাত হওয়ার কথা, সেই দাসুন সানাকার বলে ডাউন দ্য উইকেট এসে বলটাকে স্লগ করতে পারলেন না, 30 গজের মধ্যে ক্যাচ দিলেন, সেই সময় তহিদ হৃদয়কে একেবারে বিপদের সাগরে ফেলে দিয়ে তিনি আউট হয়ে গেলেন, হৃদয় একা চেষ্টা করলেন, তাকে কেউ সঙ্গ দেওয়ার ছিল না। সেই ইররেসপন্সিবল ইনিংস খেলার পরে আবারও ইররেসপন্সিবল দল থেকে চলে এসে পরিবারকে সময় দেয়া, যে পরিবারের সময় দিতে আসছেন সেখানে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি, সেই আলোচনা সমালোচনা আগেই করেছিলাম। এবার তার সঙ্গে নতুন নাম যুক্ত হয়েছে যার সঙ্গে পরিবারকে সময় দেওয়ার কোনো প্রসঙ্গ নেই, কারণ তার পরিবার আমেরিকাতে অবস্থান করছেন। সাকিব আল হাসান দলের অধিনায়ক, তিনি এশিয়া কাপের যে সফর, সেই সফরের শ্রীলঙ্কায় যাওয়ার আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন, একটা সেশন প্র্যাকটিস করেছেন নামমাত্র, এবং শ্রীলঙ্কাতে গিয়ে এই যে ভারতের সঙ্গে ম্যাচের আগে যে 4 দিনের যে গ্যাপ, 5 দিনের গ্যাপ মূলত, সেই গ্যাপে গতকালকে খেলে 10 তারিখেই আবার দেশে এসেছেন, মুশফিকের সঙ্গে দেশে এসেছেন। এবং আরও মজার তথ্য হচ্ছে তারা দুজনই বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে একই বিমানে এসেছেন, অর্থাৎ তারা একসঙ্গে গিয়েছেন। ব্যাপারটা এরকম অনেকটা মনে হতেও পারে যে নাজমুল হোসেন পাপন হয়তো এই দুজনকে দেশে ফিরিয়ে আনার, মানে শোষণ মানে দেশে আনার ছুটি কাটানোর ব্যবস্থা করতেই শ্রীলঙ্কাতে গিয়েছিলেন, ফিরে আসলেন। সাকিবের ফিরে আসার কারণ কী, ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ? ব্যক্তিগত কারণ তো অবশ্যই, এবং সেই ব্যক্তিগত কারণ দলকে ফেলে থুয়ে তিনি দলের অধিনায়ক, যখন ভারতের সঙ্গে নিয়ম রক্ষার ম্যাচ হলেও একটা জয় আমাদেরকে অনেক কিছু দিতে পারে, বিশ্বকাপের আত্মবিশ্বাস দিতে পারে, এমনকি ভারতকেও এশিয়া কাপে বিপদে ফেলতে পারে, সেই রকম বিপদে ফেলাটা উচিত আমাদের, কারণ বিশ্বকাপে যেন দলগুলো আমাদেরকে সমীহ করে, সেই জায়গায় দায়ী সারা অধিনায়কের এই কর্মকাণ্ডকে। আপনি কি বলবেন, সাকিবের পরিবারের কেউ অসুস্থ নয়, সাকিবের বাবা মা দেশে আছেন, তারা কেউ অসুস্থ নন, কোনো কিছুই ঘটেনি, তিনি দেশে ফিরে এসেছেন, 3 দিন ছুটি তিনিও কাটাবেন, উদ্দেশ্য কী? কোনো শোরুম উদ্বোধন করবেন, কোনো জায়গায় ফিতা কাটবেন, কোনো বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন? নিশ্চিত করে হয়তো 3 দিনে তিনি 3 দোকানের 6টা শিডিউল ফেলে রেখেছেন, 3 দোকানের 6টা শিডিউল, অর্থাৎ ব্যস্ত। তিনি এর আগে এরকম একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন তার নাকি ব্যস্ত থাকতে ভাল লাগে,
তার অযথা বসে থাকতে ভাল লাগে না, ব্যস্ত থাকতে ভাল লাগে। তিনি ব্যস্ত থাকতে এসেছেন দেশে, যখন একজন অধিনায়কের দরকার ভঙ্গুর মনোবলের একটা দলকে মনোবল তৈরি করার পেছনে সবথেকে বড় ভূমিকা রাখার দরকার, সেখানে তিনি আয়েশি ছুটি কাটাতে আসলেন। এবং সেই ছুটি কাটানো যে পুরোপুরি বাণিজ্যিক উদ্দেশ্যে, সেই ছুটি কাটানো যে ব্যবসার উদ্দেশ্যে, সেই ছুটি কাটানো যে টাকা কামানোর উদ্দেশ্যে, এটা অন্তত বুঝতে একটা শিশুরও সমস্যা হওয়ার কথা নয়। মুশফিকেরটাও সমালোচনার একটা বিষয়, তিনি কোনো কারণ ছাড়া, কোনো জরুরি কারণ ছাড়া একটা সফরের মাঝপথে তিনি দেশে ফিরে আসবেন মাঝের তিন দিন ছুটি কাটাতে, এটা কোনোভাবেই কোনো প্রফেশনাল খেলোয়াড়ের, আন্তর্জাতিক অঙ্গনের কোনো প্রফেশনাল খেলোয়াড়ের অ্যাটিচিউড হওয়ার কথা নয়। তারটা না হলে একটু হলেও একটা মানে একটা দৃষ্টিতে দেখা গেল, কিন্তু সাকিব অধিনায়ক তো, মুশফিক তো অধিনায়ক নন, সাকিব অধিনায়ক, তিনিও ফিরে এসেছেন, এর দায় কে নেবে? নাকি বিসিবি এই রকম মানে কন্ডিশনাল অধিনায়ককে দিয়েই বাংলাদেশ দল চালাবে? বাংলাদেশ দলের যে সাফল্য সাম্প্রতিক সময়ে, ক্রিকেটে সাফল্য কি, ভারতের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছি, তারপর থেকে আমরা কিন্তু পড়তির দিকে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য, ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য কি? ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পরে, অর্থাৎ বিশ্বকাপে খেলার ওয়ান ডে স্ট্যাটাস অর্জনের পরে সবথেকে বড় সাফল্য কি? অনূর্ধ্ব ১৯ দলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া ক্রিকেটে কিন্তু আমাদের বড় কোনো সাফল্য নেই। এশিয়া কাপে আমরা তিনবার ফাইনালে উঠেছি, তিনবারই আমরা ব্যর্থ হয়েছি, কিছুই করতে পারিনি। সাফল্য বড় বলতে ক্রিকেটে ওই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারানো একটা, বাংলাদেশের মাটিতে তো প্রায় সব দলকেই আমরা হারিয়েছি। বাংলাদেশের মাটিতে অন্য দেশগুলো আসলে কেন জানি না তারা হেরে যায়, বাংলাদেশের সঙ্গে পারে না, কিন্তু সেই দলই আমরা কিন্তু আবার আফগানিস্তানের সঙ্গে টেস্টে হারার রেকর্ডও গড়েছি। আফগানিস্তানই একমাত্র দল যাদের সঙ্গে আমরা ঘরের মাটিতে হেরেছি টেস্ট। আফগানিস্তানের সঙ্গে যে সর্বশেষ সিরিজ, সেই সিরিজ ওয়ান ডে সিরিজ হেরেছি, টি টোয়েন্টিতে যদিও আমরা জিতেছি, কিন্তু ওয়ান ডে ফরম্যাটে আমরা সবথেকে ভালো দল। এবং তামিম ইকবালের অধিনায়ক, তামিম ইকবালের অনেক সমালোচনা হয়, তামিম ইকবালের অধিনায়কত্বেই কিন্তু ওয়ান ডে যে চ্যাম্পিয়নশিপ, যে রেজাল্টের ভিত্তিতে আমরা বিশ্বকাপে খেলছি তিন নম্বর দল হিসেবে, সেখানে কিন্তু আমরা তিন নম্বর দল হওয়ার সুযোগ পেয়েছি, সেটাই সর্বোচ্চ অর্জন বলা যেতে পারে সাম্প্রতিক সময়ে। কিন্তু যখন ভাবা হচ্ছিল যে সাকিবের নেতৃত্বে টি টোয়েন্টি দলটা পরিবর্তন হয়ে গেছে, নতুন কিছু দেখাচ্ছে আশার আলো, তখন ওয়ান ডে ক্রিকেটে সেই রকম কিছু একটা আমরা দেখতে পাবো? তার নজির কি শ্রীলঙ্কার সঙ্গে যাচ্ছে তাইভাবে দুই ম্যাচে হারা, তার নজির কি পাকিস্তানের মাটিতে এইরকম অসহায় আত্মসমর্পণ করা? কোনোভাবেই তো হতে পারে না। হ্যাঁ, বলতে পারে যে আফগানিস্তানের সঙ্গে আমরা জিতেছি, আফগানিস্তানের সঙ্গে জিতেছি কী জন্যে? দুর্ঘটনাবশত। আফগানিস্তানের সঙ্গে আমরা কি আদৌ মানে রেগুলার যে ক্রিকেট, সেই রেগুলার ক্রিকেটে ভালো খেলে জিতেছি? মিরাজ ম্যাজিকে জিতেছি, এবং মিরাজ ম্যাজিকটা একটা দুর্ঘটনা, তাকে ওপেনে আনা হয়েছিল, তিনি ক্লিক করেছেন, তার সঙ্গে ওই একমাত্র নিয়মিত ফর্মে থাকা শান্ত জুটি বেঁধেছেন, ফলে একটা রান হয়েছে। দুইজন যখন সেঞ্চুরি করেন এবং সেই দুইজনের একজনেরটা যখন দুর্ঘটনা হয়, তখন ওই জয়টাকেও দুর্ঘটনা মানে বল মানে বলতে খুব একটা দ্বিধা থাকার কথা নয়, যে আফগানিস্তানের সঙ্গে আমরা ঘরের মাটিতে যাচ্ছে তাইভাবে হেরেছি। আমার সবথেকে বেশি আশ্চর্য লেগেছে ওইটাই, যে দল যখন খুবই বাজে অবস্থায়, দলকে নিয়ে যখন এত সমালোচনা হচ্ছে, ঠিক সেই সময় অধিনায়ক আরাম আয়েশ করতে দেশে ফিরে আসছেন, দলকে রেখে পুরো দল ওখানে, অধিনায়ক আসছেন, দলের সব থেকে সিনিয়র খেলোয়াড় মুশফিকের বিন্দুমাত্র রেসপন্সিবিলিটি নেই, তিনি দেশে ফিরে আসছেন ছুটি কাটাতে, পরিবারকে সময় দিতে, পরিবারকে সময় দিতে খেলার মাঝে, দেশের খেলার মাঝে তিনি আসবেন, সেটাকে আপনি মানে দেশপ্রেমের ব্যাপারে প্রশ্ন করতে পারবেন না, আমার মনে হয় যে এটার আর অবকাশ থাকতে পারে না। এই যে সিনিয়রদের রেসপন্সিবল হওয়ার যে ব্যাপার,
এবং তারা যে ইররেসপন্সিবল সেখানে বোধহয় আমার মনে হয় এর আগে আমরা তামিম ইকবালকে দেখেছি আফগানিস্তানের সঙ্গে সিরিজ চলাকালীন অবসরের নাটক তাকে সাজাতে, যেটা বাংলাদেশের ইতিহাসে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বাজে অধ্যায়। একজন চলমান অধিনায়ক অবসরের নাটক সাজালেন, সমস্ত নিয়ম শৃঙ্খলা ভেঙে টিম হোটেল থেকে বের হয়ে এসে অন্য হোটেলে সাংবাদিকদের একা ডেকে তিনি সংবাদ সম্মেলন করলেন, যেটা স্পষ্টতই যে কোড অফ কন্ডাক্ট বিসিবির সেটার পুরোপুরি ব্যত্যয়। সেই কারণে তামিমের জায়গায় অন্য কেউ হলে, মানে তামিম সাকিব ছাড়া অন্য কেউ হলে এই কাণ্ডের জন্য আজীবন বহিষ্কার হয়ে যেতেন, আজীবন। মানে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার আর কোনো সম্পর্কই থাকতো না, কিন্তু সেটা হয়েছে। এই দৃষ্টান্তগুলো সিনিয়ররা তৈরি করছেন, সিনিয়ররা যখন এই দৃষ্টান্ত তৈরি করছেন তখন আমার মনে হয় যে কখনো কখনো মানে কেউ হয়তো সমালোচনা করতে পারেন যে খেলা, মানে খেলার সঙ্গে ধর্মের বিষয়ে জড়িয়ে নিয়ে আসা মাহমুদুল্লাহ রিয়াদ দলে সুযোগ পাচ্ছেন না, তাকে নিয়ে এত কথা হচ্ছে, তাকে দল থেকে একটা সিরিজ বাদ দেয়া হলো, তিনি সেই সময় কী করলেন, মানে এক ধরনের অভিমানেই সিদ্ধান্ত নিলেন যে আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ সেই সময়ে তিনি ছুটি নিলেন। ছুটি নেওয়ার কারণ হচ্ছে তিনি হজে যাবেন, আফগানিস্তানের খেলার সময় তিনি হজে যাবেন, এই কারণে তিনি ছুটি নিলেন, তাকে তো দল থেকে বাদ দেওয়া হয়নি। তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে আপনি তো নিজেই ছুটি নিয়েছেন, আপনি তো নিজেই খেলেননি, তো তার আগের সিরিজে আপনাকে বসিয়ে রাখা হয়েছিল ঠিক আছে, কিন্তু আপনি তো ওই সিরিজে আপনি নিজেই ছুটি নিয়েছেন, নাকি আপনি আগে থেকেই জানতেন আপনাকে দল থেকে বাদ দেওয়া হবে আফগানিস্তানের সিরিজে, তারপরে এসে আপনাকে যদি এশিয়া কাপে না নেয় সেটা কি নির্বাচক মণ্ডলীর অনেক বড় দোষ হয়ে যাবে? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন যে খেলা আগে নাকি হজ আগে। অবশ্যই আপনি আপনি যখন ধর্মের কথা বলবেন, আপনি যখন ধার্মিক হতে যাবেন, হজটা অবশ্যই আগে, খেলা থেকে অবসরটা নেন। তাহলে আপনি যখন মানে আপনি যখন ধর্মের আলোচনা আনবেন, আপনার যখন অপশন আছে, আপনার যখন জীবনে বহুবার হজে যাওয়ার অপশন রয়েছে, তখন তো আপনার হজে যাওয়ার পরিকল্পনাটা এক বছর আগে হওয়ার কথা, দুই বছর আগে হওয়ার কথা। আপনার তো পরিকল্পনা হঠাৎ করেই হওয়ার কথা নয়, আপনি তো এক বছর আগেই জানেন। যেমন এখন যে আইসিসির শিডিউল, সেই আইসিসির শিডিউল আগামী তিন বছরের যে আইসিসির শিডিউল, কোন দেশ কোন দেশের সঙ্গে খেলবে, কখন খেলবে, এভরিথিং ইজ ফাইনাল, সব কিছু চূড়ান্ত। সো আমি জানি কোন দেশের সঙ্গে কখন আমি খেলবো, তাহলে সেই সময় তো আপনি অনেক আগে থেকেই সিদ্ধান্ত নেবেন। আপনি কি জানেন না কোরবানির ঈদ কখন হয়? আপনি কি জানেন না হজ কখন হয়? আপনি মানে ধর্মীয় অনুভূতি যুক্ত করবেন যেন আপনাকে কেউ সমালোচনা করতে না পারে, আবার পরবর্তীতে ফিরে এসেই বলবেন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের মানে বহুমুখী যে অবস্থান, এই অবস্থানই আমার মনে হয় ক্রীড়াক্ষেত্রকে বিতর্কিত করছে। এবং এই যে সিনিয়ররাই এই ঘটনাগুলো সিনিয়ররাই ঘটাচ্ছেন, এই ঘটনাগুলোর তো একটা একটা স্বাভাবিক একটা ওয়ে অফ জার্নি থাকার কথা। আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে চলবেন, কি করবেন, সেটা অবশ্যই আপনার বিষয়, কিন্তু আপনার ওই বিষয়টা যেন দলকে দেশকে ইফেক্ট না করে সেটাও তো আপনার বিষয়, তাই না? কারণ হচ্ছে যে আপনি যদি নৈতিকতার কথা বলেন, আপনি যদি ধর্মের কথা বলেন, যে কোনো ধর্মের কথাই বলেন, সব ধর্মই তো বলছে যে তুমি তোমার দেশকে ভালোবাসো। তো দেশকে ভালোবাসে দেশপ্রেমটা দরকার, দেশপ্রেম যখন দরকার তখন তো আপনাকে দেশের কথাও ভাবতে হবে, তখন তো আপনাকে পরিকল্পনাটা ওইভাবে করতে হবে যে আমার কোন সময় এই কাজটা করলে, কোন সময় এই কাজটা না করলে আমার পরিকল্পনা ঠিক পথে যাবে। অনেকে বলতে পারেন যে এই বিষয়ে আলোচনা মানে হচ্ছে যে ধর্মের বিরুদ্ধে আলোচনা, কখনোই না। এত বেশি ধার্মিক আপনার হওয়ার দরকার নেই, ধর্ম জেনে ধর্ম বুঝে ধার্মিক হতে হবে। ধর্ম যদি আপনার অজুহাত হয় তাহলে আপনি ধার্মিক নন, আর ধর্ম যখন আপনার নৈতিক বিষয় হবে, আপনার অনুভূতির ব্যাপার হবে, ধর্ম যখন আপনার মনের বিষয় হবে, ধর্ম যখন আপনার শো অফ করার ব্যাপার না হবে, তখন ধর্ম আপনার কাছে আপনার সাথে অসাধারণভাবে মানিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ভারতের এক অভিনেত্রী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, করে সৌদিতে ওমরা করতে গিয়েছেন, এবং ওমরা করতে গিয়ে তিনি হাউমাউ করে কাঁদছেন সেটার ভিডিও করেছেন, সেই ভিডিও করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন। ইজ ইট ধর্ম? এটা কি ধর্ম?
নাকি এটা শো অফ? প্রশ্নটা রেখে গেলাম। সুতরাং আমার মনে হয় যে সব কিছুর স্পেসিফিকেশন দরকার। সাকিব আল হাসান ইচ্ছা করলেই মাঝপথে খেলা রেখে, দলকে রেখে দেশে আসতে পারেন না ছুটি কাটাতে, যদি তার একেবারেই সর্বোচ্চ পারিবারিক মানুষ, বাবা মা স্ত্রী সন্তান এর মধ্যে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেন কিংবা কেউ একজন মারা যান, কেউ একজন গত হন, এছাড়া কোনো কোনো কজ থাকতে পারে না খেলার মাঝখানে এইভাবে মুশফিক সাকিবের ছুটি কাটানোর জন্য দেশে ফিরে আসা। যদি এই এটাই চলতে থাকে তাহলে আপনাদের দেশপ্রেম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে, কারণ এরকম উদাহরণ অনেক রয়েছে। এর আগের একটা ভিডিওতে সচিন টেন্ডুলকারের কথা বলেছিলাম, বিশ্বকাপ চলাকালীন তার বাবা মারা গেছে, কিন্তু শুধুমাত্র তিনি যাইতে চাননি, দলের লোকদের জোরাজোরির কারণে তিনি দেশে ফিরেছেন, বাবার মুখাগ্নি করেছেন, পরের ফ্লাইটে আবার তিনি পরের ম্যাচটা খেলার জন্য চলে গিয়েছেন। যদি হিন্দু ধর্মের রীতি আমি বলি তাহলে বাবার সন্তান হিসেবে মুখাগ্নি করার পরে তার অন্তত 15 দিন সব কিছু থেকে দূরে থাকার কথা, মাথা নাড়া করবে, সব কিছু থেকে দূরে থাকবে, কি বলে ভেজিটেবল খাবে, কোনো ধরনের কোনো বাইরের খাবার খাবে না, নানা রকমের অনেক নিয়ম কানুন রয়েছে। তো অনেক নিয়ম কানুনের মধ্যে তো সচিন টেন্ডুলকারকে ঢুকতে দেখা যায়নি যখন দেশপ্রেম তার সামনে এসেছে। বাড়াবাড়ি আলোচনা মনে হতে পারে, একটু বুকে হাত দিয়ে চিন্তা সকলেরই করা উচিত, আলোচনাটা বাড়াবাড়ি নাকি আলোচনাটা প্রাসঙ্গিক। আমি তীব্রভাবে সমালোচনা করছি মুশফিক এবং সাকিবের এই দায়িত্ব জ্ঞানহীনতা, বিশেষ করে অধিনায়ক সাকিবের এই দায়িত্ব জ্ঞানহীনতা, এবং এই দায়িত্ব জ্ঞানহীনতা যদি চলতে থাকে তাহলে বিশ্বকাপে আমাদের দল অনেক বেশি পরিমাণ ভুগবে। দেখা যাচ্ছে যে বিশ্বকাপের ম্যাচ চলছে, প্রথম ম্যাচ হলো আফগানিস্তানের, পরের ম্যাচের আগে যেহেতু 3 দিন ছুটি রয়েছে, এখান থেকে বাংলাদেশ থেকে কিংবা দুবাই থেকে কোনো একটা কোম্পানি বলল যে এই সোনার দোকানের ফিতাটা একটু কেটে যান, উড়ে যাবে যে সোনার দোকানের ফিতাটা কাটবে, ওখানে 1 কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আবার দলের সঙ্গে যোগ দিবে, দলের সঙ্গে যোগ দিয়ে পরের ম্যাচ খেলবে। যদি সাকিব প্রতি ম্যাচেও এই ঘটনার পরের ম্যাচেই সেঞ্চুরি করেন, ডাবল সেঞ্চুরি করেন, দলের জয়ের পক্ষে একাই ভূমিকা রাখেন, তবুও এটা কোনোভাবেই বোর্ডের মেনে নেওয়া উচিত না। এখান থেকে বের হতে হবে, সেটা সাকিব হোক কিংবা আজকের নতুন ক্রিকেটার হোক।